protect. লালন সম্পর্কে বলতে গেলে হয়তো অনেক কিছুই বলা যায়, কিন্তু আমার মনে হয় যে এখানে বক্তৃতা থেকে যে সুন্দর সুন্দর গানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল, শ্রোতা বৃন্দ, সেই লালনের সেই মর্মস্পর্শী গানগুলি শোনার জন্য বেশি আগ্রহী আমিও ব্যক্তিগতভাবে তাই মনে করি। কাজে একেবারে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো আমি। লালন কে? হু ইজ লালন? এই প্রশ্নটা যুগে যুগে ঘুরে ফিরে আসবে। তার পরিস্থিতি কি? তিনি কোত্থেকে এসেছেন? কে তার বাবা মা? এই প্রশ্নটি থেকেই যাবে। লালনকে যখন মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হলো কালীগঙ্গা নদীতে সেই ছেমরিয়া গ্রামে কুষ্টিয়ার কাছে, এবং মালাব নামে একজন কৃষক তাকে বাড়িতে নিয়ে আসলো মৃতপ্রায় অবস্থায়, তার স্ত্রীকে বলল তাকে সেবা শুশ্রূষা করার জন্য। তার স্ত্রী সেবা শুশ্রূষায় তিনি জীবন ফিরে পেলেন। তার স্মল পক্স হয়েছিল, আপনারা জানেন ওই সময়ে স্মল পক্স হওয়া মানে মৃত্যু অবধারিত। সেই ভেবেই হয়তো তাকে ওই অবস্থায় মৃত ভেবেই হয়তো তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ভাসতে ভাসতে চলে এসেছিলেন সেই কালীগঙ্গা নদী দিয়ে। যাই হোক, সেই মালাবের বাড়িতেই তার যে সাধনা জ্ঞান চর্চা সঙ্গীত চর্চা শুরু হয়, যেটা আজকে বাঙালির সংস্কৃতিতে একটি মূল্যবান মাইলস্টোন হিসেবে এস্টাবলিশড হয়ে আছে এবং যুগে যুগে থাকবে। লালন একজন মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ, তার নাম থেকেও তা বোঝা যায় যে নামটি তিনি অ্যাডপ্ট করেছিলেন লালন। যেটি মুসলিম নেম অর হিন্দু নেম অর ইজ ইট এ নেম অফ উম্যান অর ম্যান। লালনের সম্পর্কে অনেকেই, হ্যাঁ তার বাবা মা কি ছিল, হিন্দু না মুসলিম? হিন্দুরা মনে করে তিনি হিন্দু ছিলেন পরিবারে, পরবর্তীতে হয়তো মুসলিম হয়েছেন। মুসলিমরা মনে করে তিনি বাইবার মুসলিম। লালন কি ভাবতেন নিজেকে? লালন একজন নিজেকে মানুষ হিসেবে ভাবতেন, তিনি ছিলেন মানবতাবাদী। খলিল সাহেব অত্যন্ত সুন্দরভাবে তার আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বলে গেছেন, আমি সেদিকে যাব না। এটা আজকের যুগে, মানব সভ্যতার যুগে আমরা যেটা লক্ষ্য করি যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হানাহানি খুন খারাপি যত হয়েছে অধিকাংশই কিন্তু ধর্মীয় কারণে। আপনার হিসাব করে দেখুন, ধর্মীয় কারণে যত মৃত্যু হয়েছে অন্য কোনো কারণে মৃত্যু হয়নি। যে আমরা যদি মানুষকে মানুষ হিসাবে গ্রহণ করতে পারি, ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, সেটা যে কারো যে কোনো যে কেউ যে কোনো ধর্মের অনুসারী হতে পারে, অবশ্যই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাকে যখন আমরা সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসি তখন সমস্যা হয়। কাজে লালন ছিলেন একজন সর্বোপরি তিনি ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ, এবং তার যে সঙ্গীতগুলি যেগুলি তিনি রচনা করেছেন দেখুন, সেই তার সঙ্গীতের মধ্যে তার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, চৈতন্য কথা আছে। কাজেই এটাকে যদি এক এক সম্প্রদায় তাকে কমনালাইজ করার চেষ্টা করে, হিন্দুরা যদি মনে করে না তিনি হিন্দু ছিলেন সেইভাবে ব্যবহার করব, মুসলিমরা যদি মনে করে না তিনি মুসলিম ছিলেন সেইভাবে ব্যবহার করব, সেটা না করে তাকে আমরা একজন মানুষ হিসেবে গ্রহণ করি, এবং তার যে সঙ্গীত রচনা সঙ্গীত সাধনা
আপনার জীবনব্যাপী তিনি 116 বছর বেঁচে ছিলেন, আজকে আমরা তার 119তম মৃত্যুবার্ষিকী পালন করতে যাচ্ছি। কাজে এই সারা জীবনব্যাপী তিনি কিন্তু সেই মানুষের জন্যই চেষ্টা করেছেন। কে কোন ক্লাসের, কে কোন কাস্টের, কে কোন জাতির, সেটা তিনি দেখেন।